আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, সোমবার রাজ্য সরকার জারি করা নতুন এসওপিতে এবারও বরাকবাসীর জন্য কোনো সুখবর নেই। নতুন এসওপিতে রেহাই নেই বরাকের, বর্তমান বিধি বহাল। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সিবিআই তদন্ত নিয়ে নাটক করছেন কমলাক্ষ দেব পুরকায়স্থ, বললেন আশিস নাথ, অভিযুক্তরা জেলে, জামিনের পরবর্তী শুনানি হবে কাল। পাঁচগ্রামে মেগা ভ্যাকসিনেশন কর্মসূচিতে ব্যাপক সাড়া, নির্ভয়ে টিকা নেওয়ার আহ্বান পরিমল শুক্লবৈদ্যের। কাছাড়ে 3,500 পরিবারকে খাদ্য সামগ্রী বণ্টন রামকৃষ্ণ মিশনের। চুরাইবাড়িতে হয়রানি, রন্ধন গ্যাস নিয়ে ত্রিপুরায় না ঢুকার হুমকি চালকদের। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বলল সরবরাহ বিভাগ। গুয়াহাটি করিমগঞ্জের চেয়ে কাছাড়ে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে, বলল ফুড গ্রেন। এবং সর্বশেষ খবরটি হলো, হাইলাকান্দির ভ্যাকসিনেশন সেন্টার পরিদর্শন করলেন জেলার অভিভাবক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। সোমবার রাজ্য সরকার জারি করা নতুন এসওপিতে এবারও বরাকবাসীর জন্য কোনো সুখবর নেই। উপত্যকার 3 জেলাতেই কোভিড বিধি আগের মতো বহাল থাকবে, বরং কাছাড় জেলায় কোভিড পরিস্থিতি আরও কঠোরভাবে মেনে চলার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে সরকার আবার রাজ্যের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করবে, তখন পরিস্থিতির উন্নতি হলে কিছুটা রেহাই মিলতে পারে। স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত সরকারের নতুন এসওপি জারি করার কথা জানিয়েছেন। জারি করা নতুন এসওপিতে গুয়াহাটি মহানগর কিছুটা রেহাই পেয়েছে, সেখানে দোকানপাট বাজারহাট বেলা 1টা পর্যন্ত খোলা রাখা যাবে। কারফিউ জারি হবে বেলা 2টা থেকে, চলবে পরদিন ভোর 5টা পর্যন্ত। কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে দক্ষিণ শালমারা, মাজুলি, চিরাং, বঙ্গাইগাঁও, উদালগুড়ি, পশ্চিম কার্বি আংলং, ডিমাহাসাও এবং চোড়াইদেও জেলায় কারফিউ বিকেল 5টা থেকে জারি হবে, চলবে পরদিন ভোর 5টা পর্যন্ত। দোকানপাট বাজারহাট বিকেল 4টার মধ্যে বন্ধ করতে হবে। কিন্তু কাছাড়, শোণিতপুর, ডিব্রুগড়, তিনসুকিয়া, নগাঁও জেলায় কোভিড পরিস্থিতির উন্নতি না হওয়ায় কারফিউ আগের মতোই দুপুর 1টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত বহাল থাকবে। দোকানপাট বাজারহাট বেলা 12টায় বন্ধ করতে হবে। করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলাতেও একই নির্দেশ বহাল থাকবে। এদিকে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের করোনা ভ্যাকসিনের 2টি ডোজ নিয়ে কার্যালয়ে উপস্থিত হওয়া বাধ্যতামূলক করেছে। সেই সঙ্গে সন্তান সম্ভবা মহিলা ও 5 বছরের নিচে সন্তানের মারা কর্মস্থলে না গিয়ে বাড়িতে বসে কাজ করতে পারবেন। অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যারা জড়িত, যেমন স্বাস্থ্য, বিদ্যুৎ, টেলিকম, হোম ডেলিভারি, দুধ, সংবাদমাধ্যমকে কোভিড বিধি থেকে ছাড় দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ছাত্রছাত্রীরা বাড়িতে অনলাইনের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাবে। অবশ্য যানবাহনগুলি এখন থেকে 100% যাত্রী বহন করতে পারবে, তবে এক্ষেত্রে চালক ও যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বিয়ে বা এ ধরনের অনুষ্ঠানে 10 জনের বেশি উপস্থিতিতে আগের মতোই নিষেধাজ্ঞা বহাল রয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়ার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। সর্বজনীন স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। দোকানের মালিক ও কর্মচারীকে অবশ্যই মাস্ক, হ্যান্ড গ্লাভস পরতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। আন্তঃজেলা যাতায়াত বন্ধ থাকবে। অন্যদিকে সরকার জানিয়ে দিয়েছে, শহরে কোনো এলাকায় যদি 1 সপ্তাহ ধরে 5% ও গ্রামাঞ্চলে 10% পজিটিভ পাওয়া যায়, তাহলে ওই এলাকা কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হবে। অপরদিকে কালো হীরার কালো বাণিজ্য নিয়ে করিমগঞ্জ পুলিশ যেমন তদন্ত চালিয়ে যাচ্ছে, তেমনি কঠোর মনোভাব নিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারও। কয়লার অবৈধ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে করিমগঞ্জে ইতিপূর্বে 3 জন রপ্তানিকারক সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 1 জন চালক রয়েছেন, তারা বর্তমানে জেলে বন্দি। করিমগঞ্জ আদালতে তাদের জামিনের আবেদন নাকচ হয়েছে। গুয়াহাটি হাইকোর্টে সোমবার জামিনের আবেদনের শুনানি হয়েছে, পরবর্তী তারিখ ধার্য হয়েছে বুধবার। এই পরিস্থিতিতে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ কয়লা কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার হয়েছেন। পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকেও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন কমলাক্ষ।
কমলাক্ষের এমন তদবিরকে নাটক বলে আখ্যায়িত করেছেন করিমগঞ্জ জেলা পরিষদ সভাপতি আশিস নাথ, যেখানে কয়লা কেলেঙ্কারিতে জড়িতদের গ্রেফতার করা হয়েছে এবং এখনও তদন্ত চলছে জোর গতিতে। সেখানে বিধায়কের সিবিআই তদন্তের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন জেলা পরিষদ সভাপতি। জেলা পরিষদ সভাপতি সাংবাদিকদের বলেছেন, কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উত্তর করিমগঞ্জের বিধায়কের। গ্রেফতারের পর সেটা প্রমাণিত হয়েছে। অভিযুক্তদের ছাড়িয়ে আনার জন্য থানায় হাজির হয়েছেন বিধায়ক, যেটা এক লজ্জাজনক ঘটনা। কারণ অন্য কোনো ঘটনার অভিযুক্তদের ছাড়িয়ে আনতে বিধায়ককে কোনোদিনই থানায় যেতে দেখা যায়নি। দুর্নীতি সিন্ডিকেট কেলেঙ্কারি বন্ধ করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর চিন্তাধারার প্রশংসা করে আশিস বলেছেন, কয়লা কেলেঙ্কারিতে যারা জড়িত তাদের গ্রেফতার করা হয়েছে, তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে। কিন্তু মাঝপথে কমলাক্ষের সিবিআই তদন্ত দাবি করা নিছকই নাটক। রাজ্য সরকার তদন্ত করাচ্ছে, প্রয়োজন হলে সরকার নিজে থেকেই সিবিআইকে হস্তান্তর করবে, কিন্তু এখনও সেই পরিস্থিতি দেখা দেয়নি। দুই নম্বরই বন্ধ করা নিয়ে মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে সাধুবাদ জানান তিনি। তদন্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনায় কমলাক্ষ যাতে সহযোগিতা করেন সেই আহ্বান জানিয়েছেন জেলা পরিষদের সভাপতি। তার কথায়, কয়লার অবৈধ বাণিজ্য নিয়ে প্রায়ই বিধানসভায় কথা বলেন কমলাক্ষ, অথচ তার কেন্দ্রকে ব্যবহার করেই ওই বাণিজ্য চলছে। তার সময়সীমায় গত 10 বছর আমদানি এবং রপ্তানি হয়েছে। অন্যদিকে পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের নাম জড়িয়ে কমলাক্ষের মন্তব্যের নিন্দা জানিয়েছেন আশিস। বলেছেন, কৃষ্ণেন্দু অনেকদিন আগেই কয়লার ব্যবসা ছেড়ে দিয়েছেন, তাই তাকে জড়ানোর মানে হয় না। অথচ হিফজুর রহমান কংগ্রেসের পঞ্চায়েত প্রতিনিধি ছিলেন, তাই অবৈধ বাণিজ্যে কারা জড়িত তা জনগণ বুঝতেই পারছেন। অন্যদিকে উত্তর করিমগঞ্জের বিধায়কের জন্যই করিমগঞ্জ সরকারি হাসপাতালের আইসিইউ নির্মাণ কাজ ধীর গতিতে চলছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন জেলা পরিষদের সভাপতি। বলেছেন, নির্ধারিত সময়ের অনেক আগেই কাজ সমাপ্ত করার উদাহরণ রয়েছে কুদ্দুসের, তিনি কোটিপতি, কিন্তু করিমগঞ্জ সরকারি হাসপাতালে আইসিইউ নির্মাণ কাজ ধীর গতিতে করছেন ঠিকাদার, তা রহস্যজনক। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার আব্দুল কুদ্দুসকে কমলাক্ষের পকেটের ঠিকাদার আখ্যায়িত করে সাংবাদিকদের তিনি বলেছেন, একদিকে ঠিকাদারকে দিয়ে কাজের বিলম্ব করাচ্ছেন বিধায়ক, অন্যদিকে তা চালু করার দাবি নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছেন, জনগণকে নিতান্ত বোকা বানাচ্ছেন বিধায়ক। তিনি ইচ্ছা করলে ঠিকাদারকে দিয়ে তাড়াতাড়ি কাজ সমাপ্ত করতে পারতেন, ওই ঠিকাদারের সঙ্গে তার কী সম্পর্ক তা সবাই জানেন। অপরদিকে চুরাইবাড়িতে হয়রানি, রন্ধন গ্যাস নিয়ে ত্রিপুরায় না ঢুকার হুমকি চালকদের। চুরাইবাড়ি গেটে হয়রানির বিরুদ্ধে গর্জে উঠলেন গ্যাস ট্যাঙ্কার চালকরা। সমস্যার সমাধান না হলে তারা ত্রিপুরায় রন্ধন গ্যাস নিয়ে প্রবেশ না করার হুমকি দিয়েছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পক্ষকাল পূর্বে সফরের পর থেকেই ত্রিপুরার চুরাইবাড়ি পরিবহন দপ্তর কঠোর হতে শুরু করে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, কোনো গাড়ি বিনা ওজনে ত্রিপুরায় প্রবেশ না করতে পারে, তাছাড়া ওভারলোড গাড়িগুলোকে জরিমানা দিতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পরিবহন দপ্তরের কর্মীরা শক্ত হাতে মাঠে নামেন আর এতেই সোমবার বিক্ষোভ প্রদর্শন করেন পেট্রোপণ্য বোঝাই লরি চালকরা। চালকদের দাবি, তারা পূর্বের মতো সহজ পদ্ধতিতে যাতায়াত করতে চান, বহিররাজ্যের পণ্য বোঝাই অন্যান্য লরিগুলোর সঙ্গে লাইনে দাঁড়িয়ে থাকলে তাদের দুদিন সময় নষ্ট হয়, আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় চালকদের। কিন্তু এখানে দুটি ওয়েব্রিজের মধ্যে একটি অচল থাকায় প্রতিটি গাড়ি এক লাইনে প্রবেশ করতে হচ্ছে ত্রিপুরায়, আর এতেই কুবের বহিঃপ্রকাশ ঘটে গ্যাস ট্যাঙ্কার চালকদের। চালকরা জানান, এই বিশেষ সুবিধা প্রদান না করলে তারা ত্রিপুরায় প্রবেশ করবেন না। চালকদের আরও দাবি, তাদের গাড়ি ওজন করা হোক, এতে কোনো আপত্তি নেই, কিন্তু অন্যান্য দূরপাল্লার গাড়ির সঙ্গে তাদের ওজন করালে তাদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই শীঘ্রই সমস্যার সমাধান না হলে তারা কোনো অবস্থায় ত্রিপুরায় প্রবেশ করবেন না, এতে ত্রিপুরায় রন্ধন গ্যাসের অভাব দেখা দিতে পারে। অপরদিকে হাইলাকান্দির ভ্যাকসিনেশন সেন্টার পরিদর্শন করলেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সুসজ্জিত ভ্যাকসিনেশন সেন্টার দেখে বেজায় খুশি অভিভাবক মন্ত্রী। করোনার হাত থেকে নিজেকে রক্ষা করতে সবাইকে আহ্বান জানালেন টিকা নিতে। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের দিন থেকে রাজ্যের 34টি জেলায় করোনা প্রতিরোধে মেগা ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। প্রান্তিক জেলা হাইলাকান্দিতেও মেগা টিকাকরণ অভিযান শুরু হয়েছে। জেলার উত্তর থেকে দক্ষিণে 58টি টিকা কেন্দ্র খোলা হয়েছে। 18 বছরের ঊর্ধ্ব লোকদের টিকাকরণ করতে এই কর্মযজ্ঞ বেলুন দিয়ে তুরন তৈরি করে প্রতিটি টিকাকরণ কেন্দ্র অত্যন্ত সুসজ্জিত করে তুলছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
পানীয় জলের ব্যবস্থা সহ রয়েছে যাবতীয় সুযোগ সুবিধা। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে যেভাবে সকাল থেকেই দীর্ঘ লাইন দেখা যায়, ঠিক সেভাবেই টিকা নিতে উৎসুক নাগরিকদের দীর্ঘ লাইন প্রায় প্রতিটি সেন্টারে। শহরের গ্রেহাম মধ্যবঙ্গ বিদ্যালয়, হর কিশোর হাইস্কুল, এসএস কলেজ, ইন্দ্রকুমারী বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, হাইলাকান্দি বৈরববাড়ি, রাঙ্গাউটি গার্লস হাইস্কুল প্রভৃতি টিকাকরণ কেন্দ্রে 18 ঊর্ধ্বের লোকেদের ভিড় ছিল লক্ষণীয়। দুপুরের দিকে এলেন রাজ্যের বন, পরিবেশ, মৎস্য ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, তিনি আবার হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রীও। উদ্দেশ্য, জেলায় মেগা ভ্যাকসিনেশন অভিযান কেমন চলছে তা সরেজমিনে প্রত্যক্ষ করতে। এখানকার আবর্তভবনে জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার ডক্টর রমনদীপ কৌর, ডিডিসি রঞ্জিত কুমার লস্কর, জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম অধিকর্তা ডক্টর আশুতোষ বর্মন সহ এই বিভাগের অন্য আধিকারিকদের সঙ্গে 30 মিনিট সময় বৈঠক করে জেলার ভ্যাকসিনেশন সম্বন্ধে যাবতীয় খোঁজখবর নেন। পরে শহরের দুটি টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করেন অভিভাবক মন্ত্রী পরিমল। প্রথমে তিনি যান লক্ষ্মীশহর হর কিশোর হাইস্কুলে, সেখানে পা রেখে রীতিমতো অভিভূত হয়ে পড়েন মন্ত্রী সুসজ্জিত ভ্যাকসিনেশন সেন্টার দেখে। প্রত্যেক নাগরিক মুখে মাস্ক পরিধান করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য টিকা নিতে আসা লোকেদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার কথা জেনে নেন। সবাইকে টিকা নিতে আহ্বান জানান তিনি। পরে যে কক্ষে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেই কক্ষে গিয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীদের সঙ্গে কথা বলেন অভিভাবক মন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বন, পরিবেশ, মৎস্য ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে হাইলাকান্দি জেলায় সোমবার থেকে মেগা ভ্যাকসিনেশন অভিযান শুরু হয়েছে। এই জেলায় 58টি সেন্টার খোলা হয়েছে। 18 বছরের ঊর্ধ্বদের সবাই যাতে টিকা নিতে পারেন সেই বিষয়ে সুনিশ্চিত করা হবে। করোনা মহামারীর হাত থেকে রক্ষা পেতে টিকার বিকল্প নেই বলে জানিয়ে মন্ত্রী বলেন, শুরুতে হাইলাকান্দি জেলার অনেকেই টিকা নিতে অনীহা প্রকাশ করলেও সোমবার স্বতঃস্ফূর্তভাবে জনগণ টিকা নিতে লাইনে দাঁড়িয়েছেন, তা অবশ্যই ভালো লক্ষণ বলে মনে করেন তিনি। সুসজ্জিত ভ্যাকসিনেশন সেন্টার দেখে তিনি যে বেজায় খুশি তা সাংবাদিকদের কাছে জানাতে বলেননি অভিভাবক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। হর কিশোর হাইস্কুল পরিদর্শন করে তিনি শ্রীকৃষ্ণ সারদা কলেজ ভ্যাকসিনেশন সেন্টার পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার ডক্টর রমনদীপ কৌর, ডিডিসি রঞ্জিত কুমার লস্কর, জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য, সাংসদ প্রতিনিধি সুরজ সেন, যুব মোর্চার সভাপতি সঞ্জয় রায়, জেলা বিজেপির